বনগাঁর প্রয়াত বিধায়ক ভূবেন শেঠের ১৬তম মৃত্যুবার্ষিকী পালন, শ্রদ্ধা জানালেন বহু মানুষ। প্রস্তাবিত কর্মতীর্থ প্রাঙ্গণে আয়োজন করা হয় এক স্মরণ সভার, পাশাপাশি রাজ্য সরকারের ১১ বর্ষপূর্তির উৎসবও করা হয় এদিন। বনগাঁর প্রয়াত জননেতা প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ শেঠের ১৬তম প্রয়াণ বার্ষিকী স্মরণ সভা, এদিনের স্মরণ সভা পরিণত হল জনসমুদ্রে। শুক্রবার সকাল থেকেই প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে নানান কর্মসূচি পালন করা হয়। এদিন শিমুলতলা এলাকায় তার বাড়িতে গিয়েও বহু মানুষ তার মূর্তিতে শ্রদ্ধা জানান। এরপর প্রয়াত ভূপেন্দ্রনাথ শেঠের পুত্র তথা বর্তমান পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ মাল্যদান করেন প্রয়াত পিতৃদেবের মূর্তিতে। সম্প্রতি বসাকপাড়া ও মুস্তাফিপাড়ার মধ্যে নির্মীয়মান সেতুর সংযোগের স্থলে স্থাপন করা হয়েছে প্রয়াত ভূপেন্দ্রনাথ শেঠের মূর্তি। সেই মূর্তিতে মাল্যদান করেন গোপাল শেঠ, মাল্যদান করেন স্থানীয় কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা। বিকালে বনগাঁ থানার পাশে প্রস্তাবিত কর্মতীর্থ প্রাঙ্গণে এক স্মরণসভারও আয়োজন করা হয়। সেখানে প্রয়াত জননেতার মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্টজনেরা। ১৬তম প্রয়াণ দিবস উপলক্ষে ফুলের মালায় সাজিয়ে তোলা হয়েছিল প্রাক্তন বিধায়কের মূর্তি। দলমত নির্বিশেষে অনেকেই এই জননেতার মূর্তিতে এদিন মাল্যদান করেন, এরপর যোগদান করেন স্মরণসভাতে। এদিনের স্মরণসভাতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি এদিন বনগাঁ পৌরসভার পক্ষ থেকে রাজ্য সরকারের ১১তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুদৃশ্য র্যালির মাধ্যমে বনগাঁ শহর প্রদক্ষিণ হয়। র্যালিতে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলিকে তুলে ধরা হয়। হাজির ছিলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দত্ত, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, বনগাঁ জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ সহ তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষকে ভালোবেসে গিয়েছেন তিনি, মানুষ এখনও তাকে মনে রেখেছেন। সাধারণ মানুষ মনে করেন, আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা যদি কোনো কাজ করে দিতে না পারি, তারা মনে করেন ভূপেন শেঠ বেঁচে থাকলে কাজটা হয়ে যেত। পাশাপাশি সরকারের ১১তম বর্ষপূর্তিও পালন করা হচ্ছে। আজকের দিনেই ১১ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন, তাকেও শ্রদ্ধা জানাচ্ছি আমরা। ভূপেন শেঠ এমন একটা মানুষ ছিলেন যে মানুষটা শেষ মৃত্যুকাল অবধি মানুষের সেবা করে গিয়েছেন, কথা বলেছেন, মিশেছেন, সেই সেবার ফলশ্রুতি হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছে। আজকে আমরা এখানে আজকে উপলব্ধি করতে পারছি যে উনি কত বড় মহান, যেন সমুদ্রের মতো বনগাঁর মানুষ তাকে ভালোবাসে। সেখানে গিয়ে কারণ ক্ষোভ নেই, দুঃখ নেই, মানুষটাকে ভালোই বাসে, কারণ সে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। বিবেকানন্দ বলে গিয়েছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বাস্তবে ভূপেন শেঠের তার মৃত্যুর পরে তার প্রতি যে মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, আস্থা, যে আমরা যদি কোনো কাজ, আমরাও জনপ্রতিনিধিত্ব করি, আমরা যদি কোনো কাজ না করতে পারি, তখন এখন মানুষের ধারণা যে ভূপেন শেঠ থাকলে আমাদের কাজটা হয়ে যেত। এই উপলব্ধির উপর দাঁড়িয়ে আমরা আজকে এখানে আয়োজন করেছি ভূপেন শেঠের সেই ১৬তম মৃত্যুবার্ষিকী। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।